श्रमिक कल्याण नामे नियमित चाँदा दिए महामारीकाले सहयोगिता पाननी बेशिरभाग परिवहन श्रमिक। केवल गाबतली बस टर्मिनाले श्रमिक फेडारेशन ढाका जिला जानबाहन श्रमिक यूनियन परिवहन मालिक और कम्यूनिटी पुलिसर नामे प्रतिदिन 120 टाका चाँदा नेওয়া হয়। প্রতিটি কোম্পানির বাসের সংখ্যা হিসেব করে কাউন্টার থেকে এই টাকা আদায় করা হয়। পরিবহনের চাঁদাবাজি নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের প্রথম পর্ব আজ ছবি তুলেছেন নিজামউদ্দিন। পরিবহন খাতে বিশৃঙ্খলার অন্যতম কারণ চাঁদাবাজি। গাবতলী বাস টার্মিনালে প্রতিদিন ঢাকা পরিবহন মালিক সমিতির নামে 30 টাকা, বৃহত্তর মিরপুর মোহাম্মদপুর বাস মালিক সমিতি 20 টাকা ও কমিউনিটি পুলিশের নামে তোলা হয় 10 টাকা। এই 60 টাকা ছাড়াও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন প্রতিদিন 4টি স্লিপে আদায় করে আরো 60 টাকা। গাবতলী আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক কমিটি 10 টাকা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন 10 টাকা, গাবতলী বাস টার্মিনাল মালিক শ্রমিক কমিউনিটি পুলিশ পরিচালনা কমিটি 10 টাকা ও ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের নামে আদায় করা হয় 30 টাকা। টাকা তোলা হয় অভিনব পদ্ধতিতে। প্রথমে রাস্তায় চলাচলকারী প্রতিটি কোম্পানির যানবাহনের হিসেব রাখা হয়, পরে সেই হিসেবে কাউন্টার থেকে চাঁদার টাকা আদায় করা হয়। গাড়ি বাইরে যা যাত্রী নিয়ে সেই গাড়িটা আমি এন্ট্রি করি, কয়টা গাড়ি বাইরে যে কয়টা গাড়ি যায় আপনি রাইতে আপনি কানেকশন হয় কয় গাড়ি গেল ম্যানেজার বলে ওই অনুযায়ী টাকাটা নেয়। সভাপতি গিয়ে আপনি আব্বাস মেমন সঠিক জানি না আর কি, এমপি মারা যাওয়ার পর সঠিক জানি। আমার কোম্পানির টাকা ঢাকা সরকারের টাকা ঢাকা সরকারের অফিসে যে টাকা জমা দেয়। শ্রমিকদের অভিযোগ প্রতিদিন চাঁদা দিলেও তাদের কল্যাণে কিছুই করে না ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন। চাঁদা মালিক সমিতি চাঁদা আছে, শ্রমিক ইউনিয়ন ভাতা আছে, সবারই দিতে হয়। 500 যায়, 600 যায়, 700 যায়, 800 যায়। করোনা আসাকালীন হ্যাঁ দুই পয়সা সাহায্য কাকে বলে এটাও তো পাই নাই, এমনকি কাঠটারও মনে করেন যে বাদ করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। গাবতলীতে একটা চাঁদা আছে 60 টাকা চাঁদা নেই। শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্বাসউদ্দিনের দাবি ইউনিয়ন কেবল 30 টাকা চাঁদা তোলে, অথচ বাস্তবে যা 60 টাকা। আমাদের এখানে কোনো টাকা জমা হয় না, এখানে জমা হয় বিপুল। এখানে আমাদের খালি ইউনিয়নের টাকাটা হলো 30 টাকাই যায়, আর সব হলো যে ওর ভাই যে ওই যে আলামিনের ভাই জসিম অভিযোগ আছে। ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের নামে এই কমিটি ঢাকা 14 আসনে সাবেক সংসদের পরিচয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতা দখল করে রেখেছে। এই সময়ে চাঁদা আদায় হয়েছে 100 কোটি টাকারও বেশি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।